এটা হচ্ছে একটু ইয়ালো বা কুসুম টাইপের কালার, ঠিক আছে, খুবই সুন্দর কুসুম কালার হবে। ক্যামেরায় যেমনটা দেখা যাচ্ছে সেম টু সেম। এ হচ্ছে আপনার নেকটা, দেখেন নেকটাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। অরিজিনাল, এটা অরিজিনাল পাকিস্তানি, অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস, ঠিক আছে, ওয়েটলেস জর্জেটের উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে, অরিজিনাল পাকিস্তানি। এই হচ্ছে আপনার নেকটা, দেখেন নেকটাতে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারির কাজ করা আছে, ঠিক আছে। এই যে এই হচ্ছে আপনার নেকটা, পুরোটা ড্রেসে দেখেন এমব্রয়ডারির কাজ, পুরোটা ড্রেসে কাজ করা। অ্যান্ড এই হচ্ছে আপনার ড্রেসের দামানটা, ঠিক আছে, দেখেন দামানটাতে খুব সুন্দর করে কাজ করা, মানে এটার কাজটা পুরো লাইক বারিশের মতো। এটা কি বারিশ নাকি? বারিশ না, কিন্তু এটা লাইক বারিশের মতোই, ঠিক আছে, খুবই সুন্দর। অ্যান্ড এই হচ্ছে আপনার ব্যাক, ব্যাক পার্টটা প্লেন থাকবে, ঠিক আছে, এই হচ্ছে আপনার ব্যাক পার্ট। ওকে, এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল, এটার প্রাইসটা জাস্ট শুনেন, এটার প্রাইসটা অনেক রিজনেবল। সাউন্ড কম শোনা যাচ্ছে, আচ্ছা সাউন্ড কেন কম শোনা যাচ্ছে, সবাই কি কম শুনতে পাচ্ছেন? আমি তো সবাই কি কম শুনতে পাচ্ছেন সাউন্ড? এটা ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্ট, এটার বডি হচ্ছে আপনি 50 পর্যন্ত মেক করতে পারবেন, অনেক কাপড় দেওয়া আছে, ঠিক আছে। দোপাট্টাটা দেখো, দোপাট্টাটা দেখেন, দোপাট্টাটায় পুরোটা দোপাট্টায় এমব্রয়ডারির কাজ করা। এই হচ্ছে দোপাট্টার পার অ্যান্ড এটা হচ্ছে বডিটা, পুরোটা দোপাট্টায় কিন্তু এমব্রয়ডারির কাজ করা আছে। এই হচ্ছে দোপাট্টাটা অ্যান্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। যার এইটা লাগবে স্ক্রিনশটটা কেন, আমি প্রাইসটা বলে দিব, চারটা কালার, চারটা কালার দেখা যায়। যার এটা লাগবে স্ক্রিনশটটা কেন, আমি প্রাইস বললে প্রয়োজনে অর্ডার করেন, ঠিক আছে।